বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে আসলাম দেখো অঙ্কটা এই অঙ্কটি ডাব্লু দু হাজার ষোলোর প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে এখানে কি বলছে দেখো এখানে প্রশ্নটা একবার পড়ো কী বলছে সতেরোর পাওয়ার কত আছে দুশো আছে এটাকে আঠারো দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত থাকবে তো এই অঙ্কটা একটা শর্টকাট ট্রিকের সাহায্যে করব শর্টকাট ট্রিকের সাহায্যে খুব সহজেই এই অঙ্কের সমাধান বের করা যাবে ঠিক আছে তো তোমাদেরকে শর্টকাট ট্রিকটা মনে রাখতে হবে এখানে দেখো এখানে কত লেখা আছে এখানে সতেরো লেখা আছে আর ভাগ করতে বলছে কত দিয়ে আঠারো দিয়ে এখানে সতেরো লেখা আছে ভাগ করতে বলছে আঠারো দিয়ে যদি এই রকম হয় মানে যেটা এখানে লেখা থাকবে তার পরের সংখ্যা দিয়ে যদি ভাগ করতে বলা হয় তবে এই ট্রিকটা কাজে লাগবে ট্রিকটা কী যে পাওয়ার যেটা থাকবে পাওয়ার যদি যুগ্ম সংখ্যা থাকে মানে জোর সংখ্যা থাকে পাওয়ার তবে ভাগ শেষ এক হবে ঠিক আছে আর যদি পাওয়ার ও যুগ্ম সংখ্যা থাকে তাহলে ভাগ শেষ এই যে এখানে যেটা লেখা থাকবে সেটাই হবে এখানে কি আছে সতেরো আছে তো সতেরোই হবে যদি পাওয়ারটা বিজোর থাকে তো তোমরা পাওয়ার দেখো তো পাওয়ার কত আছে পাওয়ার তো দুশো আছে দুশো মানে কি যুগ্ম সংখ্যা মানে জোর সংখ্যা গত ভাগ শেষ কী হবে ভাগ শেষ এক হবে ঠিক আছে তাহলে ট্রিকের শর্ত কী ট্রিকের শর্ত হলো এখানে যে সংখ্যাটা লেখা থাকবে তারপরে সংখ্যা দিয়ে যদি ভাগ করতে বলে তবেই কিন্তু এই ট্রিকটা কাজে লাগবে ওকে আর করে দেখে দেখাচ্ছে তোমাদের গু ধরনের সাইজে ধরেন এখানে বললো যে তিনের পাওয়ার আছে তিনের পাওয়ার আমি দিলাম একশো ঠিক আছে আর এটাকে ভাগ করতে বলছে কী দিয়ে চার দিয়ে চার দিয়ে ভাগ করতে বলছে তাহলে ভাগশেস কোথা থাকবে তো তোমরা এখানে দেখো কী লেখা আছে এখানে তিন লেখা আছে আর তিনের পরের সংখ্যা কী হয় চার তো চার দিয়েই ভাগ করতে বলছে তাহলে এই এই যেটা ট্রিক শিখালাম সেই ট্রিকের সাইজে আমরা কী করবো পাওয়ারটা দেখবো পাওয়ার যুগ্ম সংখ্যা আছে অযুগ্ম যুগ্ম সংখ্যা আছে দেখব পাওয়ার দেখতে পাচ্ছি একশো আছে মানে কী একশো মানে যুগ্ম সংখ্যা আর আমি তো বললাম যদি পাওয়ার যুগ্ম সংখ্যা থাকে তাহলে ভাগ শেষ এক হবে ঠিক আছে আর পাওয়ার যদি অযুগ্ম সংখ্যা মানে বিজোড় সংখ্যা যদি থাকে তাহলে ভাগ মানে এখানে যেটা লেখা থাকবে সেটাই হবে তাহলে এটা কী আছে বলো একশো কী একশো হলো যুগ্ম সংখ্যা মানে জোর সংখ্যা তাহলে ভাগশেষ কত হবে এই ক্ষেত্রে ভাগ হবে এই ক্ষেত্রে এক ঠিক আছে ক্লিয়ার বুঝতে পেরেছো আচ্ছা যাতে তোমরা আরও ভালো করে বুঝতে পারো আমি একটা আরও উদাহরণ দিলাম দেখো এবার লিখলাম ধরেন নাও সাতের পাওয়ার লিখেছি নাইনটি নাইন ঠিক আছে আর এটাকে ভাগ করতে বলছি কী দিয়ে এইট দিয়ে ওকে এর দিয়ে ভাগ করতে বললেই তবে তো আমি এই ট্রিকটা কাজে লাগবো যে যে ট্রিকটা আমি আগে শিখালাম এখানে সাত লেখা ছিল ভাগ করতে বলছে কত তার থেকে এক বেশি যেটা সংখ্যা পাবো সেটা দিয়ে ভাগ করতে বলছে তাহলে ট্রিকটা কাজে লাগাতে পারবো বলো পাওয়ারটা কী আছে পাওয়ার আছে নিরানব্বই তো নিরানব্বই কী হবে যুগ্ম সংখ্যা কি অযুগ্ম সংখ্যা বলো তো নিরানব্বই হলো অযুগ্ম সংখ্যা মানে বিজোল সংখ্যা তাহলে এই ক্ষেত্রে ভাগশেষ কী হবে এই ক্ষেত্রে ভাগশেষ দেখো এটা অযুগ্ম আছে ভাগশেষ কত হবে এটাই হবে ভাগশেষ এখানে যেটা লেখা আছে কী লেখা আছে সাত তাহলে এটার ক্ষেত্রে কী হবে ভাগশেষ সাত ঠিক আছে তাহলে আশা করছি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ